ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. একদিন বোন আপনি জানতে চেয়েছেন বাংলার বিভিন্ন উৎসব যেমন পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, একুশে ফেব্রুয়ারি এবং বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বুদ্ধিজীবী দিবস ইত্যাদি পালন করা কি জায়েজ কিনা, এই সকল দিবস এগুলো পালন না করাই ভালো, কারণ এটা ইসলামের সংস্কৃতির মধ্যে পড়ে না। এই দিবসগুলো মুসলিমের জন্য দুটাই দিবস, একটি হচ্ছে রোজার ঈদ, আরেকটি হচ্ছে কুরবানির ঈদ, যেই দিবসে তারা আনন্দিত হয় বা তাদের আনন্দ করার জন্য যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটা হচ্ছে রোজার ঈদ এবং কুরবানির ঈদ। তো এর জন্য এই দিবসগুলো এই দুটাতেই সীমাবদ্ধ রাখাটা উত্তম, এছাড়া এই সকল দিবসগুলো পালন না করাটাই হচ্ছে ভালো, এবং ভিন্ন ভিন্ন রঙের কাপড় চোপড় পরা এই সকল দিবসগুলোতে বা এই দিনগুলোতে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই সমস্ত কাজে তারাই করবে, তারাই থাকবে যারা দুনিয়ার লোভী বা যা দুনিয়ায় নিয়ে থাকতে চায়, যারা পরকালমুখী তারা এই সমস্ত বিষয় নিয়ে অতটা মাথা ঘামাবে না বা অতটা তারা চিন্তা ভাবনা করবে না। তারা সবসময় আখেরাত কিভাবে পাওয়া যায়, পরকাল কিভাবে তাদের সুন্দর হয় সেই দিকে তারা চিন্তিত থাকবে। এর জন্য এই সকল দিবসগুলো, যেহেতু এগুলো ইসলামের কোনো অংশ নয়, দিনের কোনো বিষয় নয়, এর জন্য যেটা দিনের বিষয় নয় সেই বিষয়গুলো থেকে একজন মুমিন যতটা নিজেকে দূরে রাখবে ততটাই তার জন্য কল্যাণকর, যেগুলো ধর্মের বিষয় নয়, ধর্মীয় কোনো বিষয় নয়, এর জন্য আমাদেরকে এ সকল বিষয় থেকে দূরে থাকাটা এটা ভালো। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক মা বাবারা রয়েছেন যারা নিজেরা নিজেদেরকে আমরা দূরে রাখি, কিন্তু সন্তানদেরকে দেখা যাচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে তাকে আমরা সেদিন যে কালারের কাপড় চোপড় পরা হয়, লাল কালারের বা সাদা লাল মিশ্রিত সেই রঙের কাপড় চোপড় তাকে পরিধান করানো হচ্ছে, সে কিন্তু ওই সংস্কৃতির উপরেই কিন্তু বড় হচ্ছে, বা এই সংস্কৃতি উদযাপনের মাধ্যমে আমাদের দেশের, সমাজের, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন কোনো কল্যাণ বয়ে আনবে না। এই দিবসগুলো যদি আমরা উদযাপন করি তাহলে কিন্তু আমাদের কোনো কল্যাণ বয়ে আনবে না। কিন্তু মুসলিমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি দিবস দিয়েছেন, রমজানের ঈদ, রমজান পালন করার পর, এবং কুরবানির ঈদ। এই দুটি উদযাপন যদি দুটি দিনে যদি মানুষ বা মুসলিমরা উদযাপন করে তাহলে কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে কল্যাণ রয়েছে, সামাজিক জীবনেও কিন্তু কল্যাণ রয়েছে। ব্যক্তিগত জীবনে কল্যাণ কিভাবে রয়েছে, একজন মানুষ সিয়াম সাধনা করার পর এই এই উদযাপন করবে, তার ভিতরে যে একটা আত্মতৃপ্তি থাকবে, প্রফুল্লতা থাকবে যে এক মাস ইবাদত করার পর, তো এটা ব্যক্তি জীবনে কিন্তু সে শান্তি পেল। এবং যখন মানুষ ওই রমজানে জাকাতুল ফিতর দিবে বা কুরবানির ঈদের সময় গরিব মিসকিনদেরকে কুরবানি করে সেখানে মাংস সাদকা করবে, এই যে একটা ভ্রাতৃত্ববোধ বা সামাজিকভাবে সবার সাথে একটা সম্পর্কর বন্ধনে জড়ানো, আত্মীয় স্বজনকে মাংস দেওয়া, গোশত দেওয়া, দাওয়াত করা, হ্যাঁ, তো এটা এটা কিন্তু আমরা যদি আমরা লক্ষ্য করি বা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই যে এটা আমরা সামাজিকভাবে কিন্তু আমাদের সম্পর্কটা অনেক, আত্মীয়তার সম্পর্ক বা সামাজিক সম্পর্কটা সেটা আমাদের অনেক ডেভেলপ হচ্ছে। আর এটা কিন্তু আমাদের ইসলামের ছায়াতলেই হচ্ছে, যেহেতু এই ঈদ বা এই দিন আনন্দ করা বা এই দিনকে উদযাপন করা এটা ইসলাম বৈধ, এর জন্য আমাদের উচিত যেই দিনগুলো দিবস হিসেবে বা উদযাপন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন সেই দিনগুলো আমরা উদযাপন করব, এটাই হচ্ছে মুমিনের জন্য ভালো। আর যে সকল দিবস মানুষ রচিত করছে, তো একটা দিন আসবে, একটা সময় আসবে, আজকে বিজয় দিবস পালন করতেছে, আজকে পহেলা ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি, এইভাবে যে দিবসগুলোর কথা আপনি উল্লেখ করছেন, এক সময় আসবে যে আজকে তার বাবার জন্মদিন, কালকে তার মার জন্মদিন, আরেক মাসে তার ছেলের জন্মদিন, আরেক মাসে তার পরদাদার জন্মদিন, এইভাবে দেখা যাচ্ছে এই দিবস দিয়ে 365টা দিনের মধ্যেই তার চাইতে বেশি দিবস। আর এই দিবসগুলো এগুলো মুসলিমদের সংস্কৃতি নয়, এগুলো হচ্ছে খ্রিস্টানদের বা বিধর্মীদের সংস্কৃতি থেকে আসা, আর অন্যদের সংস্কৃতি কখনো মুসলিম গ্রহণ করতে পারে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাদের অনুকরণ অনুসরণ করলো সে তাদেরই অন্তর্ভুক্ত। এবং কি এমনটিও বলা হয়েছে, আলমার উমা আমান আহাব, একজন ব্যক্তি যাকে পছন্দ করে কিয়ামতের দিন তার সাথেই তার
হাশর হবে, কারো দিবস পালন করা, কাকে কাউকে অনুসরণ অনুকরণ করা, তাকে ভালোবাসা বা তাকে পছন্দ করারই একটি নিদর্শন। এর জন্য আমাদেরকে এগুলো থেকে বিরত থাকতে হবে। এই যে বাবা দিবস, ভালোবাসা দিবস, এই দিবসগুলো কিন্তু এগুলো ইসলামের সংস্কৃতি না। আমরা যদি এটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এগুলো অন্য ধর্ম অবলম্বনকারীদের কাছ থেকে এটা ইসলাম ধর্মে বা মুসলিমদের মধ্যে এটা প্রবেশ করেছে। এর জন্য এই সমস্ত বিষয় থেকে দূরে থাকা একজন মুসলিমের জন্য, আদর্শ মুসলিমের জন্য উত্তম। যদিও আমাদের সমাজে বর্তমান আদর্শ মুসলিম পাওয়া বড়ই মুশকিল। আল্লাহ আলম বিসাদ, বারাকাল্লাহ ফিকুম।